আসসালামু আলাইকুম। আজ আবার আপনাদের সাথে উপস্থিত হলাম সহজে ইংলিশে কথা বলার উপায় বা টিপস নিয়ে, যে সকল টিপসের মাধ্যমে আপনারা খুব সহজে ইংলিশে কথা বলতে পারবেন। তো ভিউয়ার্স, আমি আশা করি যাদের ইংলিশ দুর্বল তারা অবশ্যই এই সকল ভিডিও দেখুন, আপনারা খুব সহজে ইংলিশে কথা বলতে পারবেন এবং আপনাকে এ সকল শব্দ এবং বাক্য অবশ্যই জানতে হবে, মাস্ট নো। তো ভিউয়ার্স, কথা বেশি বলবো না, যদি আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন আমি আশা করি আপনাদের ইংলিশে অনর্গল কথা বলার মতো অনেক বাক্য এবং শব্দ পেয়ে যাবেন এবং এ সকল শব্দের ব্যবহার আপনারা করতে পারবেন। তবে চলুন না যাই, কথা না বাড়ি আজ আমাদের মূল বিষয়ের দিকে। পয়সা ইংলিশ ওয়ার্ডটি হবে সেন্টস। সেন্টস অর্থ হল পয়সা। বদল হওয়া, এটা হবে চেঞ্জ। চেঞ্জ অর্থ হল বদল হওয়া। আগুনে পোড়া, এটা হবে ব্রান। ব্রান অর্থ হল আগুনে পোড়া। যত্ন, এটা হবে কেয়ার। কেয়ার অর্থ হল যত্ন বা যত্ন নেওয়া। পরিষ্কার, এটা হবে ক্লিন। ক্লিন অর্থ হল পরিষ্কার। আরামদায়ক, এটা হবে কমফর্টেবল। কমফর্টেবল অর্থ হল আরামদায়ক। সাধারণ, কমন। কমন অর্থ হল সাধারণ। জামা ইংলিশ ওয়ার্ডটি হবে ড্রেস। ড্রেস অর্থ হল জামা। বিলি করা ডেলিভার। ডেলিভার অর্থ হল বিলি করা। অন্যর আগে আর্লি। আর্লির অর্থ হল অন্যর আগে। হাঁস ডাক। ডাক অর্থ হল হাঁস। সন্ধ্যাবেলা ইভেনিং। ইভেনিং অর্থ হল সন্ধ্যাবেলা। মোটা ফ্যাট। ফ্যাট অর্থ হল মোটা। মাঠ ফিল্ড। ফিল্ড অর্থ হল মাঠ। পেয়েছি ফাউন্ড। ফাউন্ড অর্থ হল পেয়েছি। বাগান গার্ডেন। গার্ডেন অর্থ হল বাগান। আগুন ফায়ার। ফায়ার অর্থ হল আগুন। উড়ে যাওয়া ফ্লাই। ফ্লাই অর্থ হল উড়ে যাওয়া। ভুলে যাওয়া ফরগেট। ফরগেট অর্থ হল ভুলে যাওয়া। শুক্রবার ফ্রাইডে। ফ্রাইডে অর্থ হল শুক্রবার। সামনের ভাগ ফ্রন্ট। ফ্রন্ট অর্থ হল সামনের ভাগ। সম্পূর্ণ ফুল। সম্পূর্ণ ফুল। থেকে এর ইংলিশ ওয়ার্ডটি হবে ফ্রম। ফ্রম অর্থ হল থেকে। অবসর সময় ফ্রি টাইম। ফ্রি টাইম অর্থ হল অবসর সময়। উদ্দেশ্য গোল। গোল অর্থ হল উদ্দেশ্য।
সবুজ, গ্রিন, গ্রিন অর্থ হলো সবুজ, আছে, হ্যাভ, হ্যাভ অর্থ হলো আছে, সখী, এটা হলো গার্লফ্রেন্ড, গার্লফ্রেন্ড অর্থ হলো সখী বা মেয়ে বন্ধু, ধাপ, এটা হলো গ্রেড, গ্রেড অর্থ হলো ধাপ, তাপ, হিট, হিট অর্থ হলো তাপ, কাঁচ, এটা হলো গ্লাস, গ্লাস অর্থ হলো কাঁচ, হাত, হ্যান্ড, হ্যান্ড অর্থ হলো হাত, কেমন, হাউ, হাউ অর্থ হলো কেমন, কি, হোয়াট, হোয়াট অর্থ হলো কি, কে, হু, হু অর্থ হলো কে, বড়, লাজ, লাজ অর্থ হলো বড়, অল্প, লেস, লেস অর্থ হলো অল্প, চিঠি, লেটার, লেটার অর্থ হলো চিঠি, খাবার তালিকা, মেনু, মেনু অর্থ হলো খাবার তালিকা, অনেক, ম্যানি, ম্যানি অর্থ হলো অনেক, মন, মাইন্ড, মাইন্ড অর্থ হলো মন, দরকার, নিড, নিড অর্থ হলো দরকার, সংকীর্ণ, ন্যারো, ন্যারো অর্থ হলো সংকীর্ণ, সাক্ষাৎ, মিট, মিট অর্থ হলো সাক্ষাৎ, বাজার, মার্কেট, মার্কেট অর্থ হলো বাজার, আমার, মাই, মাই অর্থ হলো আমার, কেউ না, নান, নান অর্থ হলো কেউ না, না, নট, নট অর্থ হলো না, বিজ্ঞাপন, নোটিশ, নোটিশ অর্থ হলো বিজ্ঞাপন, ঠিক আছে, ওকে, ওকে অর্থ হলো ঠিক আছে, বিপরীত, ইংলিশ ওয়ার্ডটি হবে অপোজিট, অপোজিট বিপরীত, এতিম, অরফান, অরফান অর্থ হলো এতিম, যাত্রা করা, স্টার্ট, স্টার্ট অর্থ হলো যাত্রা করা, সমাধান, সলিউশন, সলিউশন অর্থ হলো সমাধান, তাড়াতাড়ি, সুন, সুন অর্থ হলো তাড়াতাড়ি, খরচ করা, স্পেন্ট, স্পেন্ট অর্থ হলো খরচ করা, আলাদা করা, সেপারেট, সেপারেট অর্থ হলো আলাদা করা, আকাশ, স্কাই, স্কাই অর্থ হলো আকাশ, ভাগ করা, শেয়ার, শেয়ার অর্থ হলো ভাগ করা।
মৃদু হাসি স্মাইল, স্মাইল অর্থ হলো মৃদু হাসি। চিনি সুগার, সুগার অর্থ হলো চিনি। পাতাল পথ সাবওয়ে, সাবওয়ে অর্থ হলো পাতাল পথ। ধোয়া এটা হবে স্মোক, স্মোক অর্থ ধোয়া। ওটা দ্যাট, দ্যাট অর্থ ওটা। খুব ছোট টিনি, টিনি অর্থ হলো খুব ছোট। সময় টাইম, টাইম অর্থ হলো সময়। আমরা আস, আস অর্থ হলো আমরা। যে পর্যন্ত না আনটিল, আনটিল অর্থ হলো যে পর্যন্ত না। তো ভিউয়ার্স, এই ছিল আজ আমাদের ইংলিশ ভাষার কালেকশন। আমরা এ সকল বাক্য এবং শব্দ সমন্বয়ে খুব সহজে ইংলিশ ভাষায় কথা বলতে পারি, এবং আপনাদের এই সকল ইংলিশ টিপস জানা থাকলে আপনারাও ইংলিশ অনর্গল কথা বলতে পারবেন। তো ভিউয়ার্স, যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্টস করতে ভুল করবেন না। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না নিয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আরও নতুন নতুন আপডেট ভিডিও দেখার জন্য। ধন্যবাদ আপনাদের সবাইকে, ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন।